নমস্কার বন্ধুরা, আনন্দবার্তায় আপনাকে স্বাগত। প্ল্যান্টস ফর ন্যাচারাল ব্যালেন্স, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্যে উদ্ভিদ। আজকের প্ল্যান্টস ফর ন্যাচারাল ব্যালেন্স সিরিজের এই পর্বে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ গবেষক শ্রী আনন্দ কুমার দত্ত। প্রাকৃতিক ভারসাম্যে উদ্ভিদ, আজকের আলোচনার বিষয় জোয়ান। জোয়ানের কথা উঠলেই প্রথমে মনে পড়ে বেঙ্গল কেমিক্যালসের তৈরি জোয়ানের আরক। ভোজনরসিক বাঙালি এর ভরসাতে বিয়ে বাড়িতে গিয়ে বাদে রেখে 20-25টা ফিশ ফ্রাই খেতেন। জোয়ান হচ্ছে অ্যাপিয়াসি পরিবারের অন্তর্ভুক্ত বর্ষজীবী উদ্ভিদ। এটি দেখতে অনেকটা ধনে গাছের মতন। জোয়ান গাছ সাধারণত এক গজ লম্বা হয়। এর ফুল দেখতে সাদা বর্ণের, 20টা রাধুনি ফুলের মতন দেখতে। জোয়ানের প্রধান রাসায়নিক উপাদান থাইমল। বিভিন্ন ওষুধ শিল্পে কাঁচামাল হিসেবে এর ব্যবহার হয়। বিশেষ প্রক্রিয়ায় জোয়ান থেকে থাইমল সংগ্রহ করা হয়। বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ লবণ, ভিটামিন এবং ফাইবারের সমৃদ্ধ জোয়ান গ্যাস এবং অন্যান্য হজমের সমস্যা দূর করতে সাহায্য করে। জোয়ান সেবনে হজম শক্তিকে বাড়িয়ে তোলার মাধ্যমে ক্ষুধা বাড়িয়ে তোলে। এছাড়াও জোয়ান বৃক্ক এবং শ্বসনতন্ত্রের যথাযথ কার্যকারিতার জন্য উপকারী। সুতরাং গর্ভাবস্থায় জোয়ান সেবনের দ্বারা গর্ভবতী মহিলারাও নানা উপকার পেতে পারেন। বিভিন্ন নামে জোয়ান, 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 আজোয়ান, থাইমল শীত নামে পরিচিত। জোয়ান সুগন্ধ, দারুণ স্বাদ এবং এর রোগ নিরাময়কারী বৈশিষ্ট্য থাকার কারণে এটি মশলা হিসেবে ব্যবহার করা হয়। জোয়ান শুকনো খোলায় ভেজে নিয়ে বিট, নুন এবং লেবু সহযোগে প্রস্তুত করে এটিকে মুখ শুদ্ধি হিসাবে ঘরে ঘরে প্রচলন আছে। সুস্থ থাকতে জোয়ানের ব্যবহার। কাশি নিরাময়ে নিয়মিত অল্প একটু করে জোয়ান খেলে সর্দি কাশির কষ্ট দূর হয়। জোয়ান সর্বদা গলা পরিষ্কার রাখে। ম্যালেরিয়া জ্বরে জোয়ান শুকনো গলা খোলায় ভেজে বিট, নুন এবং লেবু সহযোগে খেলে ম্যালেরিয়ার জ্বরের শীতের প্রকোপ কম হয় এবং ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। সর্দি দূর করতে জোয়ানের পুটলি তৈরি করে হাতের তালুতে ঘষে ঘষে নাকে টানলে সর্দি কমে যায়। জ্বর সারাতে জোয়ান, আদা ও গোলমরিচ সমপরিমাণে এবং অল্প একটু জিরে সহযোগে এক রাতে জলে ভিজিয়ে রাখতে হবে। সকালবেলা ভালো করে বেটে সেঁকে নিয়ে ওই জল পান করলে জ্বরের উপকার পাওয়া যায়। শ্বাসকষ্টে জোয়ানের গরম ভাব নিলে শ্বাসের কষ্ট দূর হয়। জোয়ানের আরক অথবা থাইমল অল্প মাত্রায় জলে গলে খেলে বা নাক দিয়ে টানলে উপকার পাওয়া যায়। পেটের অসুখে ভাজা জোয়ান বিট লবণ সহযোগে নিয়মিত খেলে পেটের শুল ব্যথা কমে যায়। মুখে থুতুর আধিক্য, অর্জীর্ণ এবং বদ্ধবায়ের প্রকোপে উপশম হয়। অম্ল রোগে তাওয়ায় জোয়ান ছেঁকে নিয়ে সমপরিমাণ সন্দব লুণ মিশিয়ে পিষে ফেলতে হবে। গরম জলের সঙ্গে ওই চূর্ণ ও খানিকটা আদার রস সহযোগে খেলে পেটের বাহি দূর হয়। পেটের গুল্ম সরাতে জোয়ান, সন্দব লবণ আর হিং একসঙ্গে পিষে বেশ কিছুদিন নিয়মিত খেলে গুল্মের সমস্যা অর্থাৎ পেটের ভিতর গোলাকার বায়ু জমা সহ নানাবিধ পেটের সমস্যা কার্যকরী ভূমিকা রাখে। আমবাতে ঠান্ডা এবং গরমে যে কোনো কারণে গায়ে চাকা চাকা দাগ হলে অর্থাৎ আমবাত দেখা দিলে জোয়ানের সাথে গুড় মিশিয়ে সকালে বিকেলে খেলে ওই অসুবিধাগুলি চলে যায়। প্রসূতিদের জন্য খুবই অল্প মাত্রায় জোয়ান খাওয়ালে প্রসূতির খিদে বেড়ে যায়, খাবার হজম হয়, অধবায়ু মুক্ত হয়, কোমরে ব্যথা কমে আর গর্ভাশয়ের শুদ্ধি হয়। বহুমূত্র রোগে নিয়মিত খালি পেটে জোয়ান আর তিল একসঙ্গে পিষিয়ে 2-3 গ্রাম মাত্রায় সেবনে বহুমূত্র রোগের প্রকোপ কমে। অশ্বরোগের ব্যথা কমাতে জোয়ান আর গুড় সমপরিমাণ নিয়ে একসঙ্গে বেটে সকালে ও রাত্রে গরম জল সহকারে অল্প অল্প করে খেলে অশ্বের ব্যথা কমে, সেই সাথে কোমরের ব্যথাও উপশম পাওয়া যায়। গেঁটে বাতে তিলের তেলের সাথে সমপরিমাণ জোয়ান ও কালো জিরে অল্প আছে তাপ দিয়ে ওই তেল সন্ধিবাতের অর্থাৎ গেঁটে মালিশ করলে আলস্যতা কমে যায়। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন এবং আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। মহাপুরুষদের ও বিজ্ঞানীদের বাণী ও জীবনী
প্রাকৃতিক ভাবে সুস্থ থাকার উপায় এবং ভেষজ উদ্ভিদ সম্পর্কে আরো জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আনন্দবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। জয় গুরু।